মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজভবনটা বিজেপির রাজনৈতিক জায়গা হয়ে গেছে এবং রাজ্যপাল সম্পর্কে তার অভিযোগ যে রাজ্যপাল রাজভবনে বসে রাজনীতি করছেন এবং আরো বলেছেন যে রাজ্যপালের উচিত রাজভবন ছেড়ে বিজেপির অফিসে গিয়ে বসা ইত্যাদি ইত্যাদি। তো বেশি দিনের কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় ভুলে গেছেন গোপাল কৃষ্ণ গান্ধী আমাদের রাজ্যের রাজ্যপাল ছিলেন। সেই সময় সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন হন, সেই আন্দোলনের নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ঘটনার পর উনি ধর্মতলায় ধর্ণা মঞ্চ করে সেখানে ধর্ণায় বসেন, অনশন তথাকথিত অনশনে বসেন। তো গোপাল কৃষ্ণ গান্ধী কিন্তু তখন বারবার অনশন মঞ্চে ছুটে গিয়েছিলেন এবং গোপাল কৃষ্ণ গান্ধী সিঙ্গুর নন্দীগ্রামের পরে প্রকাশ্যে এমন বিবৃতি দিয়েছিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে গিয়েছিল এবং বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেছিলেন। সেই সময় রাজ্যপালের ভূমিকাকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রশংসা করেছিলেন। আজকে যখন তিনি নিজে সেই বামফ্রন্ট সরকারের ভূমিকায় বসেছেন এবং এই রাজ্যপাল সেই আচরণই করছেন যেটা গোপাল কৃষ্ণ গান্ধী করেছিলেন তখন বামফ্রন্ট সরকারের অত্যাচার দেখে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে রাজ্যপাল ঠিক কাজ করছেন না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এই রাজ্যপাল শ্রী জগদীপ ধনকর তিনি তার ইচ্ছা মতো কাজ করবেন, একটি পুতুল রাজ্যপাল হয়ে বসে থাকবেন। বুঝতে পারেননি যে রাজ্যপাল এখানে পুতুল হয়ে থাকবার জন্য আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আরো জানেন না রাজ্যপাল একজন যশস্বী আইনজীবী, তিনি সংবিধানটি ভালো করে জানেন, আইনটিও জানেন, তিনি যা যা বলেছেন যা যা করছেন এখন অব্দি সবটাই সাংবিধানিক এখতিয়ারের ভিতর। এই রাজ্যের সাংবিধানিক প্রধান জগদীপ ধনকর তিনি রাজ্যের কাছে কৈফিয়ত চাইতেই পারেন, এই সংকটের সময় রাজ্য কি কি পদক্ষেপ নিচ্ছে তার বিস্তৃত ব্যাখ্যা চাইতেই পারেন তিনি। রাজ্যের কোনো কাজ যদি তার ভুল হয় সাংবিধানিক প্রধান হিসেবে তিনি সেদিকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি উল্লেখ করতে পারেন এবং মুখ্যমন্ত্রী বাধ্য তিনি যে প্রশ্নগুলো করছেন তার জবাব দিতে, এটাই সাংগঠনিক দায়বদ্ধতা মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে যে রাজ্যপালের পদটিকে অসম্মান করা, অসম্মান করা এবং রাজ্যপালের প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে গিয়ে আসলে সত্যের দিক থেকে মুখ ঘুরিয়ে রাখা। রাজ্যপাল বলেছেন তার কাছে আরো কিছু তিনি বুকের ব্যথা বেদনা চেপে রেখেছেন, তিনি প্রকাশ করবেন। আমরা রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসেবে আশা করব যে রাজ্যপাল যে ভূমিকা নিয়েছেন সঠিক ভূমিকা এবং রাজ্যের স্বার্থে রাজ্যপাল এই ভূমিকাই পালন করবে।